আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হলাম নতুন আরেকটি কাজ নিয়ে, সেটা হচ্ছে ফ্রিতে ফটোশপ ছাড়াই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এটি তৈরি করার জন্য আপনাদের সাথে একটা ফ্রি টুলসের সাথে পরিচয় করিয়ে দিব। এরকম আরও ফ্রি টুলস এবং সিম্পল সিম্পল কাজের ভিডিও পেতে ঘুরে আসুন আমার চ্যানেলের প্লেলিস্ট। আমার চ্যানেলটি খুঁজে পেতে ফ্রিল্যান্সার ফয়সাল লিখে সার্চ করুন। তো ফ্রিল্যান্সার ফয়সালে ঢুকে ফ্রিল্যান্সার ফয়সাল চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে দেখতে পাবেন প্লেলিস্ট। এই প্লেলিস্টের মধ্যে যে প্রথম যে প্লেলিস্টটা রয়েছে, নো স্কিল মেক মানি ফ্রিল্যান্সিং, এখানে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সো লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা বলবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ নিয়ে ফাইবারে কিছু গিক দেখে আসি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইজি একটা কাজ, এই কাজটি হচ্ছে গ্রাফিক্স রিলেটেড একটা কাজ। সো আমরা ফাইবার চলে আসি, ফাইবার আমি ওপেন করে রেখেছি, একটু সার্চ কাইন্ডার আমরা একটু রিফ্রেশ করে রাখি। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা একটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। সো এই কাজটি হচ্ছে গ্রাফিক্স রিলেটেড একটা কাজ। একটু বলে রাখি এই কাজটা কেন ইম্পর্টেন্ট। ওকে, ওয়েল আমরা এই কাজটা কেন ইম্পর্টেন্ট বলি, দেখুন যে অ্যামাজন স্টোর বা ইবে স্টোর এরকম হাজার হাজার ই কমার্স ওয়েবসাইটের রয়েছে, তারা সেখানে বিভিন্ন প্রোডাক্ট আপলোড করে। যেমন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন চেয়ার, জুতা, তারপর এখানে গাড়ি, তারপর এখানে প্রোডাক্ট, এখানে জুতা, সব কিছু, ঘড়ি, ওষুধ ইত্যাদি, এইগুলো হচ্ছে এক একটা ই কমার্স ওয়েবসাইটে তারা আপলোড করে থাকে। ছবিগুলো যদি ব্যাকগ্রাউন্ড মোটামুটি সেম থাকে, আমরা যদি যখন ক্লিপিং পাত করি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড একটু হোয়াইট করে দিই, তাহলে কী হয়, এতে করে যারা ওয়েবসাইট ওনার যারা আছে, যারা ই কমার্স ওয়েবসাইট পরিচালনা করছে, তারা যখন এই ছবিগুলো আপলোড করে তাদের ওয়েবসাইটে সুন্দর করে সাজিয়ে রাখতে পারে। এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই কাজটা যারা ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট ওনার্সের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। ওকে, এবার আমরা দেখে আসি ফাইবারে এটা নিয়ে কী বলছে ফাইবার এবং এটা নিয়ে কেমন কাজ পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে যে কোনো একটা ওপেন করি। সো দেখতে পাচ্ছেন এখানে আই উইল ডু 20 to 500 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফার্স্ট ডেলিভারি। সো এখানে $5 বিনিময়ে সে 20টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। তারপর তার প্রোফাইল মোটামুটি দেখতে পাচ্ছে এইরকমভাবে আমরা প্রোফাইলগুলো সাজাবো। তারপর স্ট্যান্ডার্ড $25 বিনিময়ে সে 100টা ইমেজ দিয়ে দিচ্ছে এবং সে $120 বিনিময়ে 500 ইমেজ সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। এবং আজকে দেখাবো এটা সহজে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারি। সো আমরা যে ওয়েবসাইটে দ্বারা আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে হলো burnerbonozona.com। এটা একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো রকম ফটোশপের। ফটোশপ যে অ্যাপসটা আছে বা এটা অনেকে আছে ইনস্টলেশন প্রসেস জানে না, ফটোশপে অনেক টুলস সম্পর্কে তাদের আইডিয়া নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছে ইজিলি এটা করতে পারবে। কিন্তু একটা কথা বলে রাখি, ফটোশপ দিয়ে করলে আপনি যে কোনো কাজ স্মুথলি করতে পারবেন, যেটা আপনি ওয়েবসাইটের দ্বারা সেটা স্মুথলি করতে পারবেন না। তাও চেষ্টা করবো আপনাদের সেই স্মুথলি দেখিয়ে দেওয়ার জন্য যে এখান থেকে কীভাবে স্মুথলি আমরা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ওকে, আমরা এই ওয়েবসাইট আমরা ডিসক্রিপশন বক্সও দিয়ে দিব। সো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা একটি কাজ করবেন, আপনারা সাইন আপ করে রাখবেন এখানে। এখানে সাইন আপ করার জন্য অলরেডি মেম্বার এখানে দেখতে পাবেন, সাইন আপ লেখা থাকবে। সো সাইন আপ দ্যাট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে আপনি ক্লিক করার পর এখানে আপনার একটা ইউজার নেম দিবেন। আমি এখানে নাম দিচ্ছি, এখানে একটা নাম দিলাম। নাম দেওয়ার পর দেখতে পাবেন এখানে নামের জন্য অ্যাভেলেবেল রয়েছে, এই নামে আমি অ্যাপ্লাই করতে পারবো। তারপর আপনার একটি ইমেইল দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই হতে হবে, আমি পাসওয়ার্ডটিকে স্যাম্পল দিয়ে দিচ্ছি এখানে। পাসওয়ার্ডটি অবশ্যই দিবেন, আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি, এইরকম দিবেন। আমি এখানে বোঝাতে চাচ্ছি যে প্রথম ওয়ার্ড এখানে বড় হাতের হতে হবে, না হলে পাসওয়ার্ড এখানে আপনি দিতে পারবেন না। পাসওয়ার্ড এখানে বলবে রং, মানে এই পাসওয়ার্ডটা আপনার হবে না, ছোটো হাতের প্রত্যেকটা পাসওয়ার্ড দেওয়া যাবে না। আপনি একটা বড় হাতের পাসওয়ার্ডে 1 2 3 4 বা লাস্টে যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে পোস্টার কোড, আপনি আপনার একটা পোস্টার কোড দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কান্ট্রি চুজ করবেন, কান্ট্রি এখানে অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করবো, বাংলাদেশ। তারপর বলছে এখানে আমরা কোথা থেকে এই বনোজনা এই অ্যাপটির সাথে আমরা পরিচিত হয়েছি। তো আমরা এখানে দিতে পারি যে থ্রু ব্লগ, যেহেতু আপনি আমার ইউটিউব থেকে যেহেতু এই ভিডিওটা দেখছেন। সো এখানে আপনি আমার ইউটিউব চ্যানেলের নামও লিখে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে রিসিভ বনোজনা নিউজ লেটার, মানে এখানে হচ্ছে আপনার এই মেইলে এই ওয়েবসাইট থেকে মেসেজ যাবে, তার একটা চেকমার্ক দিতে বলতেছে। আর এখানে বলছে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ইয়েস করে দিই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের যে ইমেইলে, অর্থাৎ এই ইমেইলের থ্রুতে আপনাকে একটা মেসেজ পাঠানো হবে। মেসেজটি হচ্ছে, মেইলটি ওপেন হলেই
দেখতে পারবেন একটা কনফার্মেশন অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করার একটা মেসেজ চলে যাবে। অ্যাক্টিভেশন মেসেজটি হচ্ছে এইটা, অ্যাক্টিভ ইউর প্রযোজনা অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমার যেহেতু অ্যাকাউন্টটি তৈরি করা আছে, আমি লগ ইন করবো, এখান থেকে লগ ইন করবো। আমার ইমেইলটি যেটা দিয়েছি এবং পাসওয়ার্ড যেটা দিয়েছি সেইটা দুইটা দিয়ে আমি এখানে লগ ইন ক্লিক করবো। অলরাইট, ক্লিক করা হয়ে যাওয়ার পর এবার আমরা এখান থেকে ইমেজগুলো ক্লিপিং পাথ করবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি আপনাদের একটা ট্রিক শেখাবো। এখানে আমি এটা কেটে দিচ্ছি, এখানে কয়েকটি ডুপ্লিকেট করবো আমরা, এখানে ডুপ্লিকেট মানে কি আর কয়েকটি ট্যাব তৈরি করবো আমরা, একসাথে অনেকগুলো ইমেজ কাজ করবো। সো আমরা এখানে চারটা তৈরি করছি। তো প্রথমটার জন্য আমি এখানে যে কাজটি করবো, আমাদের আমি কিছুদিন আগে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়েছি, না যদি দেখে না থাকেন, যদি আপনি ফটোশপ দিয়ে যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আপনি আমার নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে সেটি টিউটোরিয়াল দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে এই ইমেজটি আমরা ড্র্যাগ করে এই ট্যাবের মধ্যে ছেড়ে দিব, পরের ট্যাবে আমরা আরেকটা ইমেজ ড্র্যাগ করে ছেড়ে দিব, পরের ট্যাবে আরেকটা ইমেজ ড্র্যাগ করে ছেড়ে দিব, এবং তারপরের ট্যাবে আরেকটা ইমেজ ড্র্যাগ করে ছেড়ে দিব। প্রত্যেকটা হতে একটু টাইম লাগবে, যার কারণে আমরা একটি করে যদি করি তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে আমাদের ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা কিন্তু রিমুভ হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে একটি করে পিছনে ব্যাকগ্রাউন্ড কেটে যাচ্ছে, সব কটির ব্যাকগ্রাউন্ড রিমুভ কেটে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, যে মাউসের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। ওকে, তারপর আমরা এখান থেকে সরাসরি কী করতে পারি, এখানে দেখুন আমি একটি দিয়ে দেখাই বাকিটা আপনি বুঝতে পারবেন। এখানে আমাদের অরিজিনাল ছবি হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন আপনার যদি মনে হয় যে আমার কোথাও একটু প্রবলেম আছে, আমি দেখি আমাদের কোথাও কোনো ইমেজগুলোতে প্রবলেম পাই কি না। আচ্ছা ঠিক আছে, আমরা এই ব্যাগটা দিয়ে দেখি, আমাদের এখানে চারটা রেজাল্ট দিয়েছে, এই চারটার মধ্যে যে কোনো একটি আমরা চুজ করতে হবে যেটা আমাদের কাছে পারফেক্ট মনে হয়। তো আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে চার নাম্বারটা পারফেক্ট, কিন্তু আমি দেখাবো হচ্ছে তিন নাম্বারটা। তিন নাম্বারটা দেখাবো এই কারণ যে এখানে একটা অপশন দেওয়া আছে, দেখুন যে টাচ আপ, ঠিক আছে, এই টাচ আপে ক্লিক করলেই আপনাদের ওই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন নিয়ে চলে যাবে। এখানে দেখতে পারবো, আমি অপশনগুলো সম্পর্কে আপনার একটু আইডিয়া দিই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে জুম আউট, জুম আউট, সো হ্যাঁ ঠিক আছে, জুম ইন, ঠিক আছে। তো এটা দিয়ে জুম ইন করে, এটা দিয়ে জুম আউট করে, এটা দিয়ে মাইনাস প্লাস আমি এখন দেখাচ্ছি। দেখুন এখানে আমাদের ইমেজটি ব্যাকগ্রাউন্ড ঠিক রিমুভ হয়েছে, ব্যাকগ্রাউন্ডে আশেপাশে সব কিছু রিমুভ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এইখানে বেল্টের এই জায়গাটা কিন্তু এখনও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য মাইনাস অপশনে ক্লিক করে এখানে জুম ইন করে একটু বড় করে নিয়ে প্রয়োজন হলে আমরা এইখান থেকে সুন্দর করে আমরা ড্র্যাগ করে আমরা এখান স্ট্যাম্পলি সরি, এটা আসলে বাইরে থেকে হবে। দেখতে পাচ্ছি আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে পাশ থেকে সুন্দর করে, একটু পাশ থেকে করা ট্রাই করবো, একটু স্মুথলি করা ট্রাই করবো যেন আমাদের বেলটিকে না কেটে যায়। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমাদের তৈরি করা আছে, তাও দেখানোর ট্রাই করতেছি, আমাদের এটা কেটে যাচ্ছে বারবার। এটা করার জন্য একটু জুম ইন করে এই যে হলুদ বর্ডার দেওয়া আছে, হলুদ বর্ডারের আপনি বাইরে যেতে পারবেন না। ওকে, অলরাইট, ওকে, এবং এখানটাতে একটু প্রবলেম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্লাস করতে হবে, যেহেতু এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার দরকার নেই, সে কারণে আমরা প্লাস করে একটু আমার মানে জায়গাটা ঠিক করে দিব। এখানে একটু প্রবলেম দেখতে পাচ্ছি, ওকে, এখানে একটা প্রবলেম, ওকে, আমি জাস্ট দেখিয়ে দিলাম আপনাদের কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এরপর হচ্ছে ফিনিশে ক্লিক করব, ফিনিশে ক্লিক করার পর আমাদের এটা ওয়ার্কিং চলবে, এবং এটা ওয়ার্কিং যখন হয়ে যাবে তো মোটামুটি দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আমরা আপনারা চাই একটু স্মুথলি করা ট্রাই করবেন, কারণ স্মুথলি করে একটু টাইমের প্রয়োজন আছে। আমি জাস্ট আপনারা দেখিয়ে দিলাম যে ব্যাকগ্রাউন্ড বর্ণনা থেকে কীভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি।
সো এখান থেকে ডাউনলোড ক্লিক করো, ডাউনলোড ক্লিক করতে পারি। এখানে ট্রান্সপারেন্ট যদি আমরা চাই, পিএনজি ফর্মেট এবং জেপিজি ফর্মেট দুইটা ফর্মেটে দেওয়া আছে। ট্রান্সপারেন্ট ফর্মেট যদি ক্লায়েন্ট চায় আমরা ট্রান্সপারেন্ট ফর্মেটটা দিয়ে দেবো, দুইটা ফাইলই আমরা ক্লায়েন্টের সেভাবে দিয়ে দেবো। ওকে, একটা জিনিস দেখুন তো, আমরা যদি এই কাজটা ফাইবার থেকে সরি এই কাজটা যদি আমরা ক্যানভা থেকে করে থাকি, তো ক্যানভাতেও কিন্তু এই ক্লিপিং ক্লাস অপশনটি রয়েছে। আমরা এই ব্যাগটি যদি নিই, তারপর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনে যাই, এখানে ইফেক্টে ক্লিক করি, ইফেক্টে ক্লিকের পর ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের 30 দিন ট্রায়াল, মানে এখানে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে। সো আমি কিন্তু একটা ওয়েবসাইট আপনাদের পরিচয় করে দিলাম, যে ওয়েবসাইটের দ্বারা আপনি ক্লিপিং পাত করতে পারবেন ফ্রিতে। তো এই জিনিসটা আমি রিসার্চ করে কিন্তু বের করে শুধুমাত্র আপনাদের জন্য, যে আপনারা সহজে জন্য ক্লিপিং পাতগুলো করতে পারেন বা ক্লিপিং পাত কীভাবে করে শিখতে পারেন। তো শেষ করার আগে একটা কথা বলে রাখি, যে একটা এই জিনিসগুলো রিসার্চ করার বিষয়টা একটা জিনিস বলে রাখি, যে আপনাদের কোনো কিছু যদি জানতে চান অবশ্যই ইউটিউবে সার্চ করবেন। দেখুন, ইউটিউব হচ্ছে এমন, মানে ইউটিউব হচ্ছে আমাদের জন্য একটা স্কুল যেখানে সব কিছু শেখা যায়, সব কিছু জানা যায়। এই সব কিছু জিনিস যে জিনিস সাথে বুঝতে পারবেন না, জাস্ট ইউটিউবে সার্চ করবেন, মোটামুটি আপনার একটা ভালো একটা নলেজ পেয়ে যাবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন আমার ভিডিওটি আজকের। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট আর যদি প্রবলেম হয় অবশ্যই তো কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের হলো টাটা, বাই বাই।